সারা বছর কেনাকাটা করলেও পুজোর সময় কিন্তু কেনাকাটায় একটা ধুম পড়ে যায়, আর তাই চলতে থাকে নানা কার্নিভাল, নানা এক্সিবিশন। গত বছর থেকে রোটারি ক্লাব অফ গঙ্গা হেরিটেজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আর্টোপিয়া কার্নিভাল 2023। নটি বিনোদিনী মঞ্চে তারা আয়োজন করেছে তাদের এই কার্নিভাল, আর তা চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি না করে চলে আসুন নিজের পছন্দের জিনিসটি কিনতে। আমরা এই বছরে, আগের বছরে যারা 23 জন করেছিলেন সেখান থেকে 8 জনকে আবার পেয়েছি, তো সারাটা বুঝতেই পাচ্ছেন। এবং এই বছরে আমরা অনেক নতুন জনকে এনেছি, কিছু জন আছেন যারা ফার্স্ট টাইম এক্সিবিশনই করছেন। আমাদের একটাই অবজেক্টিভ, পারপাস, আমরা সবাই এই এক্সিবিশনটা, এক্সিবিশনেরও তো অনেক পারপাস হয়, বিজনেস পারপাস হয় মোস্টলি, কিন্তু আমাদের পারপাস একটাই, যারা ভালো কাজ জানেন কিন্তু কন্ট্যাক্টস ভালো নেই বলে ওনাদের একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সেল করতে পাচ্ছেন না, তাদেরকে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে যাতে তাদের কাস্টমার বেসটা বাড়ে, আরও কাজ করতে পারেন, সেই জন্যই এই এই এক্সিবিশনটা করা। এবং এটা আমাদের দ্বিতীয় বছর, আপনারাও আমাদের সঙ্গে দ্বিতীয় বছরে জুড়লেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা চাইবো যে এই এই বাইকটার মাধ্যমে আমাদের ক্লাব মেম্বার্সদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে আপনারা যারা দর্শকেরা যারা দেখছেন প্লিজ আসুন, কিনবেন না কিনবেন সেটা তো দ্বিতীয় ব্যাপার, কিন্তু এসে সবাইয়ের হাতের কাজ দেখে যান। আজকে আপনার না দরকার হতে পারে, আজ থেকে 5 মাস পর হয়তো এটার দরকার হতে পারে, সেইটাই যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, এটাই হচ্ছে আমাদের একটা পারপাস। আজকে প্রথম দিন, 7 দিনের এক্সিবিশন। আজকে আমাদের শুরু হলো 26 তারিখ দিয়ে মঙ্গলবার, গান্ধী জয়ন্তী সোমবার, 2 অক্টোবরে আমাদের শেষ। এবং আমাদের প্রচুর টাইম আছে, 7 দিনের মধ্যে একটু টাইম খুঁজে নিশ্চয়ই ঘুরে যাবে। আমি তো প্রথম কথা সবাইকে, আপনাদেরকেও আমরা থ্যাংক ইউ বলছি যে আপনারা আগেরবারও এসেছিলেন, এবারও এসে আমাদের যে কভারেজটা দিচ্ছেন এটা খুব দরকার। আপনারাও যে আমাদেরকে, এনাদেরকে প্রমোট করার জন্য হেল্প করছেন, এর চেয়ে বড় কথা কিছু নেই। আমার মনে হয় 1 জন 2 জন 3 জন সবাই মিলে আমরা যদি একসাথে একটা কাজ করি অনেক বেটার হবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন, দেখে যান, আপনাদের ভাল লাগবে। যে আজকে সবাই যারা এখানে সেল করতে এসছেন ওনারা যে যার এরিয়াতে ভালো, ওই জন্য এসে ওনাদের প্রোডাক্টসগুলো দেখে যান, আপনাদেরও ভাল লাগবে। আমার ক্লাবের দায়িত্ব এখন আমরা যাদের হাতে তুলে দিয়েছি তারা সবাইকে আহ্বান জানিয়েছে, আমিও একই কথাই বলবো, যারা বিনোদন.কমের মাধ্যমে এটা দেখছেন তারা আসুন। স্টার থিয়েটার কমপ্লেক্সের দোতলায় বিনোদিনী আর্ট গ্যালারিতে এই এক্সিবিশন হচ্ছে, এসে দেখে যান, তারপরে যা করার করুন। আমাদেরও একই, সবার একই বক্তব্য, যারা নতুন এসছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে সবাই আসুন, এসে তাদের কাজটা দেখুন, কেনাটা পরের কথা, জিনিস দেখতে তো অসুবিধে নেই, সবাই এসে দেখে তাদের কাজের তারিফ যদি করেন সেখানেই তাদের কিন্তু উৎসাহটা আরও বেড়ে যাবে। সবাই আসুন, 2 তারিখ অবধি চলবে, তার মাঝে শনিবার আছে, রবিবার আছে, সোমবার গান্ধী জয়ন্তী, 2 তারিখ ছুটি, অবশ্যই আপনারা একবার এসে দেখে যান। বলবো একই কথা, আপনারা সবাই আসুন, এসে অ্যাটলিস্ট ওনাদের উৎসাহিত করুন যে যাতে ওনারা আরও ভালো কাজ করতে পারেন, আর উৎসাহটাই তো বড় কথা, কিনবেন কি না করবেন তো সেটা তো পরের ব্যাপার, আসুন 2 তারিখ অবধি অনেক সময়, চলে আসুন। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা আসুন, আপনারা এলে এখানে যারা এসেছে তারা উৎসাহিত পাবেন এবং
আমরাও উৎসাহ পাব পরের বছর আরো ভালোভাবে আরো বড় করে করার জন্য। ধন্যবাদ। এটা মহিলাদের উৎসাহ দেওয়া যে আপনারা এগিয়ে আসুন, আর উইমেন এম্পাওয়ারমেন্টের উপরেও আমরা তো কাজ করি, এটা একটা তার নিশ্চয়ই দেখি। আমিও সবাইকে অনুরোধ করব, সবাই আসুন, এসে দেখুন, এবং যারা এসেছেন তাদের সবাইকে উৎসাহিত করুন। ব্যাস এইটুকুই আর কি বলবো, সবাইকে আমি রিকোয়েস্ট করবো একবার এসে আসুন।